আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাদ আদায় করলে সালাত হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরু হন বিক্রিম সাল্লা সাল্লাম একবার আর সাদ আল্লাহ তালা বাসায় সালাদ আদায় করছিলেন সেখানে পর্দায় কিছু ছবি ছিল তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সাল্লাদের মনোযোগ নষ্ট করছে তুমি এটা সরিয়ে ফেলাও তারপর তিনি সেখানে সালাত আদায় করেছিলেন এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত অনুত্তম মাকরু কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গা সালাত হয়ে যাবে বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত এর পাশাপাশি এ ধরনের কাজ করা অর্থাৎ কোনো বাসাবাড়িতে ছবি কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা এগুলো হারাম সম্পূর্ণ হারাম নবী সাল্লা সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন বুখারি হাদিসে আর্সে যে লাতাত হুলমালাই কেতুবাই তানফি ইকাল সুরা কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরস্তা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন যে আপনার এ ধরনের কাজ অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা এগুলো গুনাহের কথা জায়েজ নয় বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায়